बारो घंटा जिज्ञासबाद पर ईडी ग्रेफ्तार करे कालीघाटर काकुके और यह नहीं वितर्के झड़ राजनैतिक महले बैरने तृणमूले जोग देवार पर बिरोधी दलगुलिर मनोबल चांगा करते ही केंद्र निर्देशे केंद्रीय तदंतकारी तत्परता प्रश्न छुड़े दिए कुणाल घोष बायरन विश्वास तृणमूले जोगदान करार पर একটা অতিনাটকীয় তৎপরতা দেখা গেল অর্থাৎ এই বায়রন বিশ্বাস জয়েন করার ফলে সিপিএম কংগ্রেস বিজেপি শিবিরে যে শোকসভা শুরু হয়েছিল তার থেকে নজর ঘোরাতে বা তাদের মনোবলকে একটু অক্সিজেন দিতে দিল্লির নির্দেশে বিজেপির নির্দেশে এই ধরনের কোনো কাণ্ড ঘটানো হলো কি হলো না সেটাই তো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তবে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারিতে খুশি বিরোধী শিবির বিভিন্ন কোম্পানি খুলে কালো টাকাকে সাদা করা হতো ইডির গ্রেফতারির পর মুখ খুললেই সব বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার তারা এইভাবে কোম্পানি বিভিন্ন সেল কোম্পানি বা কোম্পানি তৈরি করে তার মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করে আমরা যতদূর পড়ে জেনেছি তো স্বাভাবিকভাবে এই কাকুও প্রচুর ইধার কা মাল উধার ওয়ান টু কা ফোর ফোর টু কা ওয়ান করেছেন এবার আস্তে আস্তে সমস্ত জিনিস সামনে আসবে যদি তিনি মুখ খোলেন মুখ না খুললে আবার বিপদ তারও কষ্ট বাড়বে আমাদেরও কষ্ট বাড়বে আরও বেশি দিন চোরদেরকে বাইরে দেখতে পারবো আর ওনাকে ততদিন ভিতরে থাকতে হবে যত তাড়াতাড়ি মুখ খুলবে ততই আমার মনে হয় দেশের জন্য মঙ্গল বাংলার জন্য মঙ্গল উল্লেখ্য লিপস অ্যান্ড বাউন্স নামের কোম্পানিতে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র একসময় এই কোম্পানির ডিরেক্টরও ছিলেন তিনি এবার সেই কোম্পানি ও সুজয় কৃষ্ণ ভদ্র সম্পর্কে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন চার কোটিরও বেশি টাকা যা কয়লা পাচারের তা গেছে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে আরে আমি প্রমাণ করেছি আপনি দেখুন লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর এটা আপনি পেয়েছেন আবার দেখাচ্ছি দেখুন নামগুলো দেখুন হুয়ার দে মুখ্যমন্ত্রী সব আত্মীয় আপনি দেখুন লিপস অ্যান্ড বাউন্সে সুভাষ আগরওয়ালের স্টেটমেন্ট ইডি চার্জশিটে দিল্লিতে রাউজ এভিনিউ কোর্টে জমা দেওয়া চার কোটি টাকা মোর দেন ফোর ক্রোড় রুপিজ গেছে কোল স্ক্যামের টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে এরপরে বলতে হবে এরপর আর তথ্য দিতে হবে একটা নিডার আছে আর আমার বিরুদ্ধে যা বলেন আপনি তথ্য দিয়ে বলুন না একটাও তথ্য দিতে পারবেন না শুধু কালো টাকা সাদা করা নয় ডলার কনভার্ট করারও মাস্টার সুজয় কৃষ্ণ কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর আমি কি বললাম শুধু সাদা করা না এ ডলার কনভার্সনেরও মাস্টার এত বড় কথা বলে গেলাম শুধু এ না এই সমস্ত হামলাতে তৃণমূলের অনেক হিতৈষী এই পরিবারের যারা নিজেদেরকে মনে করছিল যে আমরা দূরে আসি কোনো অসুবিধা নাই তারা এখন আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করছে টাকাগুলোকে কনভার্সন করার জন্য গচ্ছিত রাখা এতদিন একাধিক ব্যক্তি বলে এসেছেন নিয়োগ দুর্নীতির টাকা যেত কালীঘাটের কাকুর কাছে এখন ইডির জালে সেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তবে কি এবার নিয়োগ দুর্নীতি তদন্তে মাথার খুব কাছাকাছি চলে এসেছে ইডি বিরোধীরা চাইছেন অতি দ্রুত তদন্ত করে সুজয়ের আসল সত্য উন্মোচন করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো রিপোর্ট কালকাটা নিউজ